নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করব 2022 সালের অঙ্কর আমাদের ম্যাথমেটিক্সের পেজ নম্বর 198 নম্বর পেজ। তো দেখো, এর আগে আমি অনেকগুলো চ্যাপ্টার সলভ করে দিয়েছি অঙ্কর, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে একটা লিঙ্ক, সেই লিঙ্কের ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ মাধ্যমিক 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করা আছে। তো দেখো, ফার্স্ট অঙ্কটা কী আছে, এক দাগের বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ x/10 টাকা হলে আসলের পরিমাণ কত। তো দেখো, এতে আছে 2x টাকা, বিতে 4x টাকা, সিতে 10x, ডিতে 20x। এবং তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা একটু নজর দাও। তো দেখো, আমি পেজ নম্বর 193 নম্বর পেজের এক দাগের রোমানের অঙ্কটা করছি। তো দেখো, কী লিখেছি, বার্ষিক সুদের হার। তো বার্ষিক যে সুদের হার আছে সেটা আর দ্বারা প্রকাশ করা হয়েছে, সমান সমান কত হচ্ছে 6% আছে, সময় কত হচ্ছে 5 মাস ছিল। এই 5 মাসকে আমি কী করছি, বছরে রূপান্তরিত করছি। যদি বছরে যদি রূপান্তরিত করতে হয় তাহলে সেটা কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5/12, ঠিক আছে, বছর হয়ে গেল সময়। তো দেখো, সুদ মানে কি, ইন্টারেস্ট। সুদ লিখেছি ব্র্যাকেটের মধ্যে, কী লিখেছি, আই লিখেছি সমান সমান x/10, মানে x/10 টাকা। এবার কী আছে, আসলের ফর্মুলাটা কী আছে, আসলের ফর্মুলাটা আছে যাকে বলে পি বলা হয়, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/r, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/r। তো দেখো, ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্ট আছে x/10 টাকা/100, এবং টি এর মান কত আছে, টি এর মান আছে 5/12, 5/12 বসিয়ে দিয়েছি, এবং আর এর মান কত আছে, 6 আছে, আমি 6 বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি, তো দেখো নিচের দিকে 6 দুগুণী 12 হয়েছে, ঠিক আছে, কাটাকাটিতে, আর উপরে নিচে কী আছে, x/10 আছে, একটা শূন্য নিচের এবং উপরের একটা শূন্য কেটে দিলাম, তার মানে কী থাকছে, 10x/5/2 থাকছে, তাই তো। তো দেখো, 10x গুণ এটা উল্টে যাবে 2/5 হয়ে গেল। তো দেখো, 10কে 5 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তো কত হবে, 5 দুগুণী 10 অর্থাৎ 2 হবে, 2 দুগুণী কত হবে, 4 হবে, মানে 4x টাকা, অর্থাৎ এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 4x টাকা। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 2 এর অঙ্ক, তার মানে তোমরা বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করেছি, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4x টাকা। পরের অঙ্কটা কী আছে, রোমান 2 এর অঙ্ক, এ বি সি এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4, এবং মোট লাভের পরিমাণ 520 টাকা হলে সি এর লভ্যাংশ কত হবে। তো দেখো, এর অ্যান্সার, এর অ্যান্সার 120 টাকা আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা লক্ষ্য করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার। যদি কোনো কোশ্চেন আমার বাই মিস্টেকে ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবে, এবং আমিও তোমাদের জানিয়ে দেবো আমাদের কমেন্ট বক্সে। তো দেখো, আমাদের নেক্সট অঙ্কটা কী বলেছে, তো দেখো এই অঙ্কটা আমি তো বলেছি, এবার দেখো আমি অঙ্কটা করছি কী করে করছি, a:b:c, 1/2:1/3:1/4। তো দেখো, 2, 3, 4 এর লসাগু কত করেছি, 12 পেয়েছি, তাই তো, 12 পেয়েছি লসাগু করে। তো দেখো, 1/2:12:1/3:12:1/4:12, অর্থাৎ 12। তো দেখো, 6 দুগুণী 12:3:4:12:, ঠিক আছে, 3কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে, আর 4কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে, অর্থাৎ 6:4:3, ঠিক আছে, এ বি সি এর, ঠিক আছে, অনুপাতগুলো পেয়েছি। এবার দেখো আমি কী করছি, অনুপাতগুলির যোগফল। তো অনুপাতগুলির যোগফল কী আছে, 6:4:3, অর্থাৎ কত হচ্ছে, 13 আছে, আমাদের বলেছে সি এর লভ্যাংশটা আমাদের বের করতে বলেছে, তাই তো। তো দেখো, মোট লাভের পরিমাণ কত আছে, 520 টাকা আছে, অপরদিকে সি এর লভ্যাংশটা আমাদের বের করতে হবে, সি এর লভ্যাংশ সমান সমান 520 গুণ 3/13। তো দেখো, 13কে যদি 520 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 40 হবে, 40-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 120 টাকা হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 120 টাকা। তো দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 3 অঙ্ক, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত। তো দেখো, এতে কী আছে, -3/8, বিতে কী আছে, 2/3, সিতে কী আছে, -4, আর ডিতে কত আছে, শুধু 4। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি, তো দেখো আগের অঙ্কটার অ্যান্সার কী ছিল, এর অ্যান্সার 120 টাকা। তো দেখো, α + β, ঠিক আছে, নিচের দিকে দিয়েছি, α + β মানে কি, 8/3, তো দেখো +8x আছে, তাই তো। তো প্লাস যদি থাকে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি α গুণ β, যেটা আমি উপরের দিকে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, α গুণ β কত হবে, 2/3, অর্থাৎ আমি তো দেখো আমি ইন্ডিকেট করে দিয়েছি, ঠিক আছে, 3 আছে এদিকে, 2 আছে,
তো একটি বীজ কি আছে আলফা এবং অপর বীজটা কি ধরেছি বিটা ধরেছি, তার মানে কি আলফা যোগ বিটা অর্থাৎ -8/3 এবং আলফা গুণ বিটা কি হবে 2/3। তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের সাহায্যে তোমরা মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ সব কিছু তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি, তো দেখো অঙ্কটা কি ছিল 1/α + 1/β, এর মানটা বের করতে বলেছে। তো দেখো আলফা বিটা এর লসাগু আলফা বিটাই হবে, ঠিক আছে 1/α + 1/β। তো দেখো নিচে কি আছে, একটা আছে, প্রথমে আছে আলফা আছে তারপর আছে বিটা আছে, তো এর লসাগুটা কি হবে আলফা বিটা হবে। তো দেখো আলফা আলফা কেটে গেলে কি থাকছে বিটা হয়, প্লাস বিটা বিটা কেটে গেলে কি থাকছে আলফা হয়, অর্থাৎ এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে লিখতে পারি, যেটা ঘোরানো ছিল এটা আমি সোজা করে লিখেছি, আলফা যোগ বিটা বাই আলফা বিটা। আলফা যোগ বিটার মান কত আছে, আলফা যোগ বিটার মান আছে 8/3 -8/3, অপর দিকে আলফা গুণ বিটার মান কত ছিল 2/3। তো দেখো নিচের তিন, ঠিক আছে, তিন তিন কেটে যাচ্ছে এবং অপর দিকে 2 থাকছে এবং 8 থাকছে, তাই তো -8 এবং নিচে 2 থাকছে, 4 × 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি -8 কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে -4 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার -4। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি 2022 সালের ক্ষেত্রে মাধ্যমিক, আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক, রোমান ফোরের অঙ্কতে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোন বিওসি এর মান কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 120°। তো দেখো অঙ্কটা কি করে করতে হয় সেটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার প্রত্যেকটা কোণ কত আছে 60° করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60°, তাহলে কোন বিএসি সমান 60° হবে, কোন এবিসিও 60° হবে অর্থাৎ, এবং কোন এসিবিও 60° হবে, তার মানে বলতে বোঝানো হয়েছে এ কোন বি কোন সি কোন প্রত্যেকটা কত আছে 60° করে আছে, অর্থাৎ বিএসি সমান কত আছে 60° আছে। তো আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয় দ্বিগুণ হয়, তাই তো বৃত্তস্থ কোণ দ্বিগুণ হয়, এটা তো আমরা জানি ফর্মুলা, আমরা জানি উপপদ্ধতে জানি। তো দেখো এটা আমরা এইভাবে করতে পারি যে কোন বিএসি সমান 60°, অতএব কোন বিওসি সমান 2BSE, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় 2BSE, অর্থাৎ 2 × BSE এর মান কত আছে 60°, অর্থাৎ 2 × 60 সমান কত আছে 120°। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক। তো দেখো রোমান ফাইভে কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি এর পরিমাণ কত। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 90°। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে আমরা স্পর্শ করেছি, অপর দিকে এ বি দুটো কি আছে, এ বিটা আমাদের স্পর্শক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে কিন্তু এটা কিন্তু দেখাই যে বোঝা যাচ্ছে যে এটা 90° আছে, তাই তো, যে কোন এসিবি কত আছে 90° আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা তোমরা যে কোনো নিয়মে করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে কোন এসিবি সমান কত হবে 90° হবে। তো তোমরা চিত্রটা অঙ্কন করলেই তোমরা বুঝতে পারছো যে এটা 90° হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি এর অ্যান্সার কি হবে 90°। তো দেখো পরের অঙ্কটা কি আছে, রোমান সিক্সের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্কই ভাইটাল মাধ্যমিক 2022 সালের পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান সিক্সের অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার নীড়ের শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তো দেখো এতে কি আছে, 27:20 আছে, বিতে কি আছে 4:9 আছে, সিতে কি আছে 9:4 আছে, ডিতে কি আছে 20:27 আছে। তোমরা এখানে কিন্তু দুটো, একটাকে আর অন এবং আরেকটাকে এইচ অন ধরবে, ঠিক আছে, প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুকে এবং অপরটাকে কি করবে ব্যাসার্ধকে R2 ধরবে এবং উচ্চতাকে H2 ধরবে। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম, প্রথম শঙ্কুর ব্যাসার্ধ সমান কি আছে R1, সমান কি আছে 2 একক, ঠিক আছে, এটা একক লিখবে, এবং প্রথম শঙ্কুর উচ্চতা কি আছে H1, সমান কি আছে 5 একক, সমান হবে, ঠিক আছে, সমান কি হবে 5 একক হবে। তো দেখো দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ কত হবে R2, সমান 3 একক আছে, এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা সমান কি আছে H2, সমান কি আছে 3 একক। তো দেখো দুটি শঙ্কুর আয়তন, আয়তনের অনুপাত, তাই তো, দুটি শঙ্কুর আয়তনের অনুপাতটা কি আছে 1/3 πr²
एस तो देखो हमें प्रथम आर ओन एस ओन दी इज टू वन बाय थ्री पाई आर स्क्वायर एस तो देखो द्वितीयटा के क्यों आर टू और एस टू दी एबार कि करी मानगुलो बसिए दी ठीक है तो बुझते अंकटा कि तो देखो वन बाय थ्री पाई आर एर मान आर ओन मान कत टू छो टू एर होल स्क्वायर माल्टिप्लाई एस ओन मान कत छो फाइव छो तो देखो हमें इस टू दिए ठीक है इस टू वन बाय थ्री पाई मान पाई बसिए दिए तो देखो आर टू एर मान कत थ्री थ्री एर होल स्क्वायर गुण एस टू एर मान कत एस टू एर मान कत थ्री आई थ्री बसिए दिलाम तो देखो बोथ साइड थेके वन बाय थ्री एवं पाई पाई केटे गेछे अपर दिके टू एर होल स्क्वायर मान कि फोर माल्टिप्लाई पाँच पाँच बसे गल इस टू थ्री एर होल स्क्वायर कत है नाइन माल्टिप्लाई एस एर एस टू एर मान कत से थ्री है अर्थात चार पाशा कूड़ी इस टू ट्वेंटी सेवन अर्थात एर अन्सार है डी एर अन्सार कत है ट्वेंटी इस टू ट्वेंटी सेवन और बाकी जिसमस्त अंकगुलो आईगुलो अंकगुलो पर तुम्हारा सल्व कर देव तुम्हारा चैनल के अवश्य सबसक्राइब करो पार्ट पार्ट कर प्रत्येक धापे धापे प्रत्येक सबजेक्टर सल्व कर देव।